ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হায়া ফুল সরিল বসন্ত বাতাসে ভ্রমর হায়া ফুল সরিল বসন্ত বাতাসে Yeah.
আমাদের আজকে শুভ বর্ষমতে আসলে আমাদের আগে কখনো কোনো প্রোগ্রাম হয়নি। ইজ দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের স্কুলে আমাদের টিচাররা এই প্ল্যানটা করেছে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, দেখি বাচ্চারা একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করুক, যেন ওরা তো ইংরেজি শিখবে, পাশাপাশি আমাদের সংস্কৃতিকে শিখুক, আমাদের ঋতুগুলো শিখুক, বাংলাকে জানুক। তো আজকে আসলে ওরকম ফর্মাল কোনো প্রোগ্রাম ছিল না। আমার মনে হয় এই অনুষ্ঠানটা যদি আমরা প্রথমবার করেছি, আমার মনে হয় সবাই এটা পছন্দ করেছেন, বিকজ আমাদের প্যারেন্টসদের থাকার কোনো প্ল্যান ছিল না, বাট প্যারেন্টসরা মোটামুটি সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। কারণ আমাদের কিন্তু মাথায় ছিল না যে আপনারা পার্টিসিপেট করবেন, জাস্ট আমরা ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করবো, বিকজ এই প্রি প্রাইমারিদেরকে নিয়ে আমরা আসলে পিকনিক করতে পারি না, বিকজ ওরা অনেক ছোটো, আমরা ওভাবে হ্যান্ডেল করা তো বাচ্চার মধ্যে ডিফিকাল্ট হয়, সেই জন্য ওদের কথা চিন্তা করে আসলে এই প্রোগ্রামটা করা। প্লাস হচ্ছে আমাদের ঋতু সম্পর্কে ওরা একটু জানলো। তো আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমার মনে হচ্ছে এই প্রোগ্রামটা আপনারা পছন্দ করেছেন, এবং আমাদের বাচ্চারা অত্যন্ত অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে। আমি প্যারেন্টদেরকে ধন্যবাদ দিতে চাই, বাচ্চাদেরকে আসলে এনকারেজ করবেন, বিকজ পড়াশোনা অনেকেই করবে, কিন্তু একটা স্টেজে এসে এতজন লোকজনের সামনে পারফরমেন্স করা, কথা বলা, আমাদের অনেকের বড়োদেরও কিন্তু হাত পা কাঁপে। আমি জানি ইভেন অনেকেই আমরা হয়তো লোকে করতে পারবো না, কিন্তু বাচ্চারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সব বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে, এবং এভাবে স্টেজে আস্তে আস্তে ওদের ভয়টা কেটে যাবে এবং তারা কথা বলতে পারবে। লাইফের প্রত্যেকটা স্টেজে আসলে কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ। ওরা যে পড়াশোনার পাশাপাশি যখন জবে যাবে বা চাকরিতে যাবে, প্রেজেন্টেশন ইজ সামথিং ইম্পর্টেন্ট, নলেজটাকে প্রেজেন্ট করতে না পারলে তার কিন্তু ইভ্যালুয়েশনটা হবে না। সেজন্য আমরা এই এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো উৎসাহিত করি। তো আমি আশা করি ভবিষ্যতে আমরা এরকম অ্যাক্টিভিটিসগুলো করবো, আপনারা বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, আর বাচ্চাদের পারফরমেন্স দেখে আমি আসলে সত্যিই মুগ্ধ। টিচারদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছে, যারা সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম।